আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথেই আছো। আমি রায়হানা কলি, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, সরকার আদমজীনগর এমডব্লিউ কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কি পড়ছিলাম? রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, পরিবেশ রসায়ন। গত ক্লাসে আমরা ফার্স্ট টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম, আর সেটা কী ছিল? অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল। তারই ধারাবাহিকতা আজকে আমাদের যে দ্বিতীয় টপিক সেটা কি? ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, যেটাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ নামে জানি, সেটা পরিবেশেরই একটি অংশ। আজকে আমরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের রাসায়নিকভাবে যে ব্যাখ্যাটা, সে ব্যাখ্যাটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা যদিও ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সবাই দেখেছো, জানো, বাট এটার মধ্যে যে রিয়েকশনগুলো হচ্ছে, কী কারণে হচ্ছে, সে মেন জিনিসটা আমাদের জানা দরকার। এখানে দেখো, আমি একটা চিত্র এঁকেছি। এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে যে এখানে হলো সমুদ্র, ঠিক আছে, আর এদিকে হলো সূর্য। তাহলে দেখো, সূর্য থেকে টেম্পারেচার সমুদ্রের পানিতে পড়ছে, এতে কী হলো? সমুদ্রের পানি গরম হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। উত্তপ্ত হওয়ার পর যখন একটা নির্দিষ্ট টেম্পারেচার ক্রস করে, যেমন এখানে আমরা দিয়েছি 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার, এই টেম্পারেচার যখন অতিক্রম করে যাবে তখন এখান থেকে জলীয় বাষ্প বের হওয়া শুরু করবে। জলীয় বাষ্প সংখ্যা যত বাড়বে, এই জলীয় বাষ্প যত উপরের দিকে উঠতে থাকবে, মানে আমরা জানি টপোস্ফিয়ার, আমরা গত ক্লাসে পড়েছি যে উপরের দিকে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা কী হয়? হ্রাস পায়। তো জলীয় বাষ্প যখন উপরের দিকে উঠবে, তখন জলীয় বাষ্প যখন তাপমাত্রা আমরা দেখেছি এখান থেকে টেম্পারেচার যখন ক্রস করলো, তখন বাষ্পের সংখ্যা বেড়ে গেলো, বাষ্পের অণুর সংখ্যা গতিবেগ বেড়ে গেলো, এবং সেখান থেকে যখন উপরের দিকে উঠতে থাকবে তখন কী হবে? টেম্পারেচার বা তাপমাত্রা মানে হ্রাস করতে থাকে। তাপমাত্রা হ্রাস করার ফলে অণুগুলো কী হবে? ঘনীভূত হয়ে ম্যাগ বা জলরাশিতে রূপান্তরিত হবে এবং তাপ তীব্রগণ করতে থাকবে এবং আশেপাশে একটা নিম্নচাপ এলাকা সৃষ্টি করবে, মানে সেখানে বায়ুর শূন্যতার মানে প্রভাব দেখা দিবে। তো যার কারণে যখন আসে নিম্নচাপ এলাকা সৃষ্টি হবে, আশেপাশের উচ্চচাপ এলাকা থেকে তখন শীতল বায়ু এই নিম্নচাপের এলাকার দিকে আসতে থাকবে, মানে শূন্যটা পূরণ করার জন্য। আর তখনই এর ফলে কী সৃষ্টি হয়? ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। দেখো এখানে, এটার আমি বলেছি রাসায়নিকভাবে যেটা ব্যাখ্যা, যে তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন আয়তন বৃদ্ধি পায়, আর আয়তন যখন বৃদ্ধি পায় তখন ঘনত্ব কমে যায়, এবং ঘনত্ব কমে যাওয়ার কারণে কী হচ্ছে? নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আয়তন বাড়লে চাপ কমে যায়। এখন দেখো, এই যে তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন বাড়বে, আয়তন বাড়লে ঘনত্ব কমবে, আবার তাপমাত্রা আয়তন বাড়লে চাপ কমে যাবে। এই যে রাসায়নিক যে ইয়েটা, এই সূত্রগুলো আমরা এই অধ্যায়টি গ্যাসের টপিক্সে যে পড়বো, তখন তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, যখন সূর্যের আলো সমুদ্রের পানিকে উত্তপ্ত করছে, তাই না, যখন গরম পড়ছে, তখন কী হচ্ছে? তার আয়তন বেড়ে যাচ্ছে। আয়তন বেড়ে যাওয়ার পর জলীয় বাষ্পের সংখ্যা, বাষ্পের যে অনুসংখ্যা, তার অনুসংখ্যার গতি বৃদ্ধি পাচ্ছে, এবং গতি যখন অনুগুলো যখন উপর দিকে যেতে থাকে তখন তাপমাত্রা কমতে থাকে, এবং তাপমাত্রা হ্রাস করার ফলে কী হচ্ছে? এরা ঘনীভূত হয়ে ম্যাগ বা জলকণার সৃষ্টি করে এবং তাপ নির্গমন করতে থাকে। তারপরে আশেপাশে কী হচ্ছে? নিম্নচাপ এলাকার সৃষ্টি করছে, আর যেহেতু নিম্নচাপ এলাকার সৃষ্টি হয়েছে এবং সেখানে বায়ু শূন্যতার সৃষ্টি হয়েছে, তখন আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বায়ু এসে সেই নিম্নচাপ এলাকার শূন্যতা পূরণ করতে যাবে, আর তখনই ঘূর্ণাকারে এই শীতল বায়ুটা ওই নিম্নচাপ এলাকার দিকে ধাবিত হবে, এবং এর ফলে ঘূর্ণিঝড় বা সাইক্লোনের সৃষ্টি হবে। তোমরা অনেক ঘূর্ণিঝড়ের কথা নাম জানো আমাদের, আমরা রিসেন্টলি একটা ঘূর্ণিঝড় দেখেছি, সেই কী কী নামে আমরা জানি, যেমন ঘূর্ণিঝড়, সাইক্লোন যেটা বলে, ক্যাট্রিনা, মহাসেন, তাই না, এরকম অনেক ভিন্ন ভিন্ন নামে আমরা ঘূর্ণিঝড়ের সাথে পরিচিত। এখন আসো জলোচ্ছ্বাস। যেহেতু ঘূর্ণিঝড় আমরা জানি যে ঘূর্ণিঝড়েরই একটি ভয়ঙ্কর রূপ হলো জলোচ্ছ্বাস, এই ঘূর্ণিঝড়ের কারণে, বায়ুর এই ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পায় এবং প্রায় 100 ফুট পর্যন্ত পানি উপরে উঠে যায়, এবং সেই পানির গতিবেগ থাকে ঘন্টা প্রায় 500 মাইল। তখন এই ঘূর্ণিঝড়ের কারণে, বায়ুর ঘূর্ণির কারণে সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পেয়ে সেটা কিনারার দিকে, মানে উপকূলের দিকে ধাবিত হয়, এবং সেটা কী বললাম আমি, যে প্রায় 100 ফুট উচ্চতা উঠে যায় এবং ঘন্টা প্রায় 500 কিলোমিটার বেগে ধাবিত হতে থাকে, এবং কিনারায় দিয়ে সে কী করে? জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। তো জলোচ্ছ্বাসের আরও কারণ আছে, যেমন সমুদ্রের
নিচের ভূমিকম্প, ভূমিধস বা কোনো কারণে জড়তা সৃষ্টি হতে পারে। তাহলে আমরা কি দেখলাম, ঘূর্ণিঝড়েরই আরেকটি ভয়ঙ্কর রোগ হলো জলোচ্ছ্বাস। তাহলে এই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, এটা আমরা রাসায়নিকভাবে কি বলেছিলাম, তাপমাত্রা বাড়লে আয়তন বৃদ্ধি পাচ্ছে, আয়তন বাড়লে চাপ কমে যাচ্ছে এবং ঘনত্ব কমে যাচ্ছে, আর ঘনত্ব কমে গেলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, আর নিম্নচাপের সৃষ্টির কারণে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে বায়ু আসা শুরু করে ঘূর্ণাকারে, আর তখনই কিসের সৃষ্টি হয়, ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। আর এই ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র পানির উচ্চতা বেড়ে যায় এবং সে তাই ঘন্টায় প্রায় 500 কিলোমিটার বেগে কিনারার দিকে, তীরের দিকে এসে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। তাহলে কী পরিমাণ এই দুইটার কি কোনো মানে ইউজফুল দিক আছে? অবশ্যই না। তার ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কোনো ভালো দিক নেই, বরং খারাপ দিক, ক্ষতির সংখ্যাই বেশি। আর যেহেতু একটা ন্যাচারাল ক্লাইমেট, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, সেখানে আমাদের কিছু করার নাই। হ্যাঁ, আমরা পরিবেশকে এমনভাবে রাখতে পারি যেন এই দুর্যোগগুলো কম হয় এবং এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা আমরা করতে পারি, অ্যালার্ট থাকতে পারি। তাহলে আশা করি ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস কী জিনিস সেটা বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে না। গত ক্লাসে যেহেতু আমরা অ্যাটমসফিয়ার নিয়ে আলোচনা করেছিলাম, অ্যাটমসফিয়ারের পরবর্তীতে যেহেতু ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আমরা একটার সাথে একটা রিলেটেড, আমি শুরুতে তোমাদেরকে বলেছি আমরা আগের যে টপিকসটা আলোচনা করবো তারই সাথে রিলেটেড থাকবে পরের টপিকসটা। এই জন্য যখনই তোমরা পরের টপিকটার জন্য প্রিপেয়ার হবে, আগের টপিকসটা খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে নেবে। তাহলে আজকে আমরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস খুব সংক্ষিপ্তভাবে, সহজভাবে আশা করি তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এখান থেকে যে ছোটো ছোটো প্রশ্নগুলো যদি আসে, এখানে তাপমাত্রা, চাপ আর ঘনত্বের কী পরিবর্তন হচ্ছে, তারপরে এর ফলে বায়ুর কী প্রভাব পরিবর্তন হচ্ছে, টেম্পারেচার কী পর্যায়ে যেতে পারে এবং কীভাবে বাষ্প, তাপ, নিম্নচাপ, উচ্চচাপ, সেই জিনিসগুলোর উপর যে কোনো প্রশ্ন আসো, আশা করি এই লেকচার থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন আনসার দিতে পারবে। তাহলে আজকে আমরা এ পর্যন্তই, পরবর্তীতে আরেকটি নতুন টপিকসে তোমাদের সামনে আসব। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার সাথেই থাকবে। আজকে তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।